পাল্টা অভিযানে কতটা সাফল্য পেতে পারে ইউক্রেন? অশান্ত মণিপুর, বুলেট প্রুফ জ্যাকেটের জার্সি কেন্দ্রীয় বাহিনীর। ইউক্রেনকে আরও সহযোগিতা দেবে ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ড। এবং সর্বশেষ থাকছে পশ্চিম তীরে সহিংসতায় ফিলিস্তিনি কিশোর নিহত, আহত চার ইসরায়েলি। পশ্চিম তীরে আবারও গণহত্যা চালাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। তারা একের পর এক ফিলিস্তিনি বসতবাড়ি ভেঙে দিচ্ছে এবং সেখানে নির্বিচারে সাধারণ ফিলিস্তিনিদের উপর গুলিবর্ষণ করছে। এতে করে ফিলিস্তিনিরা শহীদ হচ্ছে। তবুও ফিলিস্তিনিরা তাদের ভূমি ছাড়তে নারাজ, তাদের নিজস্ব জন্মভূমি মাতৃভূমি ছাড়তে নারাজ। আর পাল্টা আক্রমণও শুরু করেছে হামাস এবং জিহাদি গোষ্ঠী, তারাও ইসরায়েলের উপর আক্রমণ শানাচ্ছে। খুব দ্রুত দখলদার ইসরায়েলকে শেষ করাই তাদের একমাত্র উদ্দেশ্য, কারণ দখলদার ইসরায়েল যতদিন টিকে থাকবে ততদিন পুরো ফিলিস্তিনিতে এভাবে নির্যাতন নিপীড়ন তো চালিয়ে যাবে, সাথে সারা মধ্যপ্রাচ্য এমনকি সারা বিশ্বেই তারা সংঘাতময় পরিবেশ সৃষ্টি করে রাখবে। ইসরায়েলকে পিছন থেকে মদদ দিয়ে যায় আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন, কারণ তারা ভালো করেই জানে যে তারা যদি সরাসরি কোনো যুদ্ধে জড়ায় তাহলে সেই দেশগুলো আমেরিকা বা ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর উপরেই সরাসরি আক্রমণ করবে। এজন্য তারা পিছন থেকে মদদ দেয়, পিছন থেকে অস্ত্র এবং অর্থ দিয়ে সহায়তা করে, আর সামনে থেকে খেলা খেলে দখলদার ইসরায়েল। ইসরায়েলকে দিয়েই তারা সব কিছু করে থাকে। কিন্তু দখলদার ইসরায়েল এটা ভুলে যাচ্ছে, যতই আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়ন তাদের পিছন থেকে সাপোর্ট দিক না কেন, খুব দ্রুতই তাদেরকে পতনের সম্মুখীন হতে হবে। কারণ মধ্যপ্রাচ্যের দেশগুলো, বিশেষত আরব দেশগুলো এখন এক হতে শুরু করেছে। ইরান, সৌদি আরব, ওমান, কাতার, কুয়েত, তুরস্ক সহ অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো এখন কাঁধে কাঁধ মিলিয়ে এক কাতারে চলে এসেছে। তারা চাই যেভাবেই হোক ফিলিস্তিনি অধিকার ফিরিয়ে আনতে, ফিলিস্তিনি ভূমি ফিরিয়ে দিতে, এমনকি প্রয়োজনে ইসরায়েলকে ধ্বংস করে দিতে। কারণ দখলদার ইসরায়েলের নিজস্ব কোনো কিছুই ছিল না, তারা পুরো ফিলিস্তিনি জমি দখল করে বসে আছে আর এখনও জবরদখল করে চলেছে। তাই তাদের অস্তিত্বই আগেও ছিল না, ভবিষ্যতেও থাকবে না বলে ইরান বিশ্বাস করে। খুব দ্রুতই ইরান, সৌদি আরব বা মুসলিম বলয়ের আক্রমণে পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়ে যাবে দখলদার ইসরায়েল। এ বিষয়ে আপনারা কি মনে করেন? আপনারা কি চান দখলদার ইসরায়েল ধ্বংস হয়ে যাক? যদি চান অবশ্যই সেটা কমেন্টসে লিখে জানাবেন। এছাড়াও আপনারা কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন বা ভিডিওটি শুনছেন সেটা কমেন্টসে লিখে যাবেন। তাছাড়া পশ্চিম তীরের সহিংসতায় ফিলিস্তিনি নিহত এবং আহত চার ইসরায়েল সম্পর্কে বিস্তারিত থাকছে ভিডিওর শেষ অংশে। সুতরাং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য বিনীতভাবে অনুরোধ রইল। এতক্ষণ সংবাদের প্রধান প্রধান অংশগুলো শুনছিলেন, এখন বিস্তারিত থাকছে রাবে একটা রুম্পার প্রতিবেদনে। পাল্টা অভিযানে কতটা সাফল্য পেতে পারে ইউক্রেন, এটাকে পাল্টা অভিযান বলবেন না, বলছেন ইউক্রেনীয়রা। এটাই আমাদের আসল অভিযান। রাশিয়ান বাহিনীকে চূড়ান্তভাবে আমাদের ভূমি থেকে তাড়ানোর জন্য এটাই সুযোগ, ঠিক আছে। কিন্তু এতে সাফল্য পেতে গেলে আসলে কি কি দরকার? প্রথম কথা হচ্ছে, অভিযান শুরু হবার পর ইউক্রেনীয় বাহিনী পূর্ব দনেস্ক এবং দক্ষিণ পূর্ব জাপোরিঝিয়া অঞ্চলে কিছু অপরিচিত এবং প্রায় জনশূন্য গ্রাম পুনর্দখল করেছে। তবে এইসব খবর যেন আমাদের দৃষ্টি অন্যদিকে সরিয়ে না দেয়, এগুলোর জন্য তীব্র লড়াই হয়েছে। তবে পুনর্দখল করা ভূমির পরিমাণ খুবই সামান্য। তাছাড়া গত কয়েক মাসের অচলাবস্থার পর বুলেটে ঝাঁঝরা কিছু ভবনের সামনে নীল হলুদ পতাকা ওড়ানো রণক্লান্ত বিজয়ী ইউক্রেনীয় সৈন্যদের ছবি যে সেই দেশের লোকের মনোবল বাড়িয়ে দেবে তাতেও সন্দেহ নেই। কিন্তু আপনি যদি বৃহত্তর কৌশলগত চিত্রটির দিকে তাকান তাহলে এগুলো তেমন বড় ব্যাপার নয়। আসল লক্ষ্য ক্রাইমিয়াকে বিচ্ছিন্ন করা। রাশিয়ার দখলে থাকা যে জায়গাটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তা হলো দক্ষিণাঞ্চলটি, যে জায়গাটার অবস্থান জাপোরিশা শহর এবং আজব সাগরের মাঝ বরাবর। এটি হচ্ছে সেই ল্যান্ড করিডোর যা অবৈধভাবে অঙ্গীভূত করা ক্রাইমিয়ার সাথে রাশিয়ার মূল ভূমিকে যুক্ত করেছে। নিচের ম্যাপে যে স্থানটিকে গোলাপি রঙে চিহ্নিত করা আছে তার মাঝখানের অংশটি। বছর রুশ অভিযান শুরুর পরের প্রথম কিছু সপ্তাহ থেকে এই পর্যন্ত এই জায়গাটির পরিস্থিতিতে তেমন কোনোই পরিবর্তন হয়নি। ইউক্রেন যদি এই জায়গাটিকে দু টুকরো করে ফেলতে পারে এবং মাঝখানের অংশটি দখলে রাখতে পারে তাহলেই বলা যাবে যে তাদের এই পাল্টা অভিযান একটা সাফল্য পেয়েছে। সেটা করতে পারলে পশ্চিম দিকে থাকা রুশ সৈন্যদেরকে তারা বিচ্ছিন্ন করে ফেলতে পারবে এবং ক্রাইমিয়াতে থাকা
তাদের গ্যারিসনগুলোতে রসদপত্র পাঠানো কঠিন করে তুলতে পারবে। এর ফলে কিন্তু এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ হয়ে যাবে না, বরং অনেকে এখন বলেছেন যে এই যুদ্ধ বছরের পর বছর ধরে চলতে পারে। তবে যখন অবধারিতভাবেই একটা শান্তি আলোচনা শুরু হবে, তখন এটা ইউক্রেনকে দর কষাকষি করার জন্য একটা শক্ত অবস্থানে নিয়ে যাবে। রাশিয়া ঠিক এখানেই দুর্ভেদ্য প্রতিরক্ষা ব্যূহ গড়ে তুলেছে, কিন্তু এই মানচিত্র রাশিয়াও দেখেছে বেশ কিছুকাল আগে এবং তারাও এই একই সিদ্ধান্তে উপনীত হয়েছে। এজন্যই যখন ইউক্রেন পাল্টা অভিযানের জন্য 12P সাজোয়া ব্রিগেডকে তৈরি করছিল এবং তার সৈন্যদেরকে প্রশিক্ষণের জন্য ন্যাটো দেশগুলোতে পাঠাচ্ছিল, সেই সময়টাকে মস্কো কাজে লাগিয়েছে এবং এর মধ্যে তারা এমন এক ব্যূহ গড়ে তুলেছে যাকে বলা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রক্ষণাত্মক প্রতিরক্ষা ব্যূহ। ইউক্রেনীয় বাহিনী যেন দক্ষিণের উপকূল পর্যন্ত পৌঁছাতে না পারে, সেই পথ আটকে এখানে পাতা হয়েছে একের পর এক মাইনফিল্ডের সারি। কংক্রিটের ট্যাঙ্ক, ব্লকার, বাংকার, সামরিক ভাষায় একে বলা হয় ড্রাগনস টিট বা ড্রাগনের দাঁত, ফায়ারিং পজিশন অর্থাৎ গোলাবর্ষণের জন্য কামান বসানোর জায়গা এবং ট্রেন্স বা পরীক্ষা। এইসব পরীক্ষা এতই গভীর যে লেপার টু বা M1 এব্রামস ট্যাঙ্কও এগুলো পার হতে পারবে না। এগুলোকে কভার দেওয়ার জন্য আছে আগে থেকে নির্ধারিত আর্টিলারি ইম্প্যাক্ট জোন। এগুলো এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যাতে ইউক্রেনের সাজোয়া যান এবং তাদের ক্রুরা যখন সামনে এগুলো রাস্তা বের করতে ইঞ্জিনিয়ারদের জন্য অপেক্ষা করতে থাকবে, তখন তাদের উপর বৃষ্টির মতো উচ্চমাত্রার বিস্ফোরক নিক্ষেপ করা যাবে। যদিও এই যুদ্ধ এখনও প্রাথমিক স্তরে আছে, তারপরও আভাস পাওয়া যাচ্ছে যে রাশিয়ার এই প্রতিরক্ষা ব্যূহ ভালোভাবেই কাজ করছে। যেসব বিষয় ইউক্রেনীয়দের সুবিধা দেবে, ইউক্রেন এখনও এই অভিযানে তাদের পুরো বাহিনীকে নামায়নি, তাই এগুলোকে বলা যায় পর্যবেক্ষণমূলক আক্রমণ, যার মাধ্যমে বের হয়ে আসবে যে কোথায় কোথায় রুশ কামানগুলো বসানো আছে এবং তাদের প্রতিরক্ষা ব্যূহে কোথায় ফাঁক ফোকর আছে। ইউক্রেনের পক্ষে যা আছে তা হলো মনোবল, তার সৈন্যরা মানসিকভাবে উজ্জীবিত এবং একটি অনুপ্রবেশকারী বাহিনীর বিরুদ্ধে তাদের নিজ দেশকে মুক্ত করতে তারা লড়ছে। রুশ বাহিনীর বড় অংশেরই এই ধরনের মনোবল নেই। অনেক ক্ষেত্রে তাদের প্রশিক্ষণ, সাজ সরঞ্জাম এবং নেতৃত্ব ইউক্রেনের চেয়ে নিকৃষ্ট। কিয়েভের জেনারেল স্টাফ আশা করেছে যে তারা যদি রুশ ব্যূহে একটা বড় ভাঙন ধরাতে পারে, তাহলে রুশ মনোবল ভেঙে পড়বে এবং তা পুরো যুদ্ধক্ষেত্র জুড়ে ছড়িয়ে পড়বে। হতোদ্যম রুশ সেনারা লড়াই করার ইচ্ছা হারিয়ে ফেলবে। ইউক্রেনের জন্য আরও যেটি সুবিধা তা হলো ন্যাটো দেশগুলোর দেয়া উন্নত মানের সরঞ্জাম। রুশদের সোভিয়েত যুগের সাজোয়া যানের তুলনায় ন্যাটো ট্যাঙ্ক ও সামরিক যানগুলো প্রায় ক্ষেত্রেই সরাসরি গোলার আঘাত সহ্য করতে পারে। অশান্ত মণিপুর বুলেট প্রুফ জ্যাকেটের আর্জি কেন্দ্রীয় বাহিনীর, বলেছে নয়াদিল্লি। মণিপুরে হিংসায় এখন পর্যন্ত নিরাপত্তা বাহিনীর 4 জওয়ান নিহত হয়েছেন, আহত হয়েছেন 14 জন। উত্তেজনা কোনোভাবেই স্তিমিত হচ্ছে না মণিপুরে, ফের ছড়াচ্ছে হিংসা, যার ফলে সোমবারও মণিপুরে প্রাণহানির ঘটনার কথা জানা গিয়েছে। এই পরিস্থিতিতে মণিপুরে মোতায়েন 114 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর তরফে অতিরিক্ত বুলেট প্রুফ জ্যাকেট এবং নয়া হেলমেটের জরুরি আর্জি জানানো হয়েছে দিল্লির কাছে। গোয়েন্দা রিপোর্ট বলছে পরিস্থিতি সঙ্গীন, আবারও উত্তাল হয়ে উঠতে পারে মণিপুর। অথচ রাজ্যে নিযুক্ত কেন্দ্রীয় বাহিনীর হাতেই কিনা পর্যাপ্ত পরিমাণ বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট নেই, এমনই অভিযোগ উঠেছে বাহিনীর আন্দোলনে। তাই দ্রুত মণিপুরে বুলেট প্রুফ জ্যাকেট এবং হেলমেট পাঠানোর অনুরোধ করেছে কেন্দ্রীয় বাহিনী। কত দ্রুত এই চাহিদা পূরণ করা সম্ভব সেটাই এখন খতিয়ে দেখছেন স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তারা। ইউক্রেনকে আরও সহযোগিতা দেবে ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ড। ইউক্রেনীয় বাহিনী পাল্টা আক্রমণ করে রাশিয়ার কাছ থেকে 7টি গ্রাম ছিনিয়ে নিয়েছে। এই পরিস্থিতিতে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো, জার্মান চ্যান্সেলর ওলাফ সলচ ও পোল্যান্ডের প্রেসিডেন্ট আন্দ্রেজ দুদা আলোচনা করলেন কি করে ইউক্রেনকে এই বিষয়ে আরও সাহায্য করা যায়। গত সোমবার ফ্রান্সের রাজধানী প্যারিসে এই 3 নেতা বৈঠকে বসেন। ইমানুয়েল ম্যাক্রো বলেন, আমরা ইউক্রেনকে যথাসম্ভব সাহায্য করব, আমরা ইউক্রেনকে অস্ত্র, গোলা বারুদ ও সামরিক গাড়ি দিয়ে সাহায্য করছি, আগামী দিন ও সপ্তাহে সেই সাহায্য করে যাব।
ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো আরও বলেন, ইউক্রেনের এই পাল্টা আঘাত হানা আগামী বেশ কয়েক সপ্তাহ বা কয়েক মাস চালু থাকবে। আমরা ইউক্রেনের পাশে থাকব, তারা যাতে আরও এলাকা নিজেদের অধীনে নিয়ে আসতে পারে তা দেখব, তাহলেই ভালো অবস্থায় থেকে আলোচনা শুরু করতে পারবো। তাকো ভকা বা ধ্বংসের ঝুঁকিতে বৈশ্বিক খাদ্য নিরাপত্তা রাশিয়ার কাছ থেকে নিজেদের এলাকা পুনরুদ্ধারের পর উল্লাসরত ইউক্রেনীয় সেনারা। গতকাল দনেস্ক অঞ্চলের নিষ্কুচনে গ্রামে ন্যাটো শীর্ষ সম্মেলনের প্রস্তুতি প্রথমে সোমবার প্যারিসে পৌঁছান দুদা, তারপর আসেন সরোজ। দুদা বলেছেন, ইউক্রেনকে ন্যাটো সদস্য করার প্রস্তাব এবার অনুমোদন করা উচিত। ইউক্রেনও আবেদন জানিয়েছে, ন্যাটো শীর্ষ সম্মেলনে যেন তাদের আবেদন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। তারা ন্যাটো ইউক্রেন কমিশনের জায়গায় নতুন ন্যাটো ইউক্রেন কাউন্সিল গঠন করার কথা বলেছেন। তারা মূলত নিরাপত্তার বিষয়টি নিয়ে কথা বলবেন ও সিদ্ধান্ত নেবেন। সলজ বলেন, এখন প্রয়োজন হলো ইউক্রেনকে সাহায্য করে যাওয়া, যতদিন দরকার আমরা সেটাই করে যাব। পশ্চিমারা ইউক্রেনকে অস্ত্র দেওয়া বন্ধ করলে আলোচনায় বসতে রাজি আছি বলেছেন পুতিন। মঙ্গলবার ক্রেমলিনে বৈঠক করেন রাশিয়ার প্রেসিডেন্ট ভলাদিমির পুতিন। একজোট ফ্রান্স, জার্মানি ও পোল্যান্ড 1991 সালে জার্মানির ওয়েইমারে পোল্যান্ড, ফ্রান্স ও জার্মানি একসঙ্গে বৈঠক করে। এর নাম হয় ওয়েইমার ত্রিভুজ। এই বৈঠকের উদ্দেশ্য ছিল পোল্যান্ড সহ সাবেক সোভিয়েত দেশগুলোকে ন্যাটোর কাছে নিয়ে আসা। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর পুরো প্রেক্ষাপট বদলে যায়। এই বৈঠকের উদ্দেশ্য ছিল পোল্যান্ড সহ সাবেক সোভিয়েত দেশগুলোকে ন্যাটোর কাছে নিয়ে আসা। রাশিয়া ইউক্রেন আক্রমণ করার পর পুরো প্রেক্ষাপট বদলে যায়। 2022 ফেব্রুয়ারিতে তিন দেশের নেতারা একজোট হয়েছিলেন, আবার 2023 সালের ফেব্রুয়ারিতে মিউনিখে তারা বৈঠক করবেন রাশিয়া নিয়ে পোল্যান্ড কড়া ব্যবস্থা নেওয়ার পক্ষে। দুদা অতীতে বেশ কয়েকবার রাশিয়ার প্রতি নরম মনোভাব দেখানোর জন্য জার্মানি ও ফ্রান্সের কড়া সমালোচনা করেছেন। পশ্চিম তীরে সহিংসতায় ফিলিস্তিনি কিশোর নিহত, আহত চার ইসরায়েলি। পশ্চিম তীরে সহিংসতায় ফিলিস্তিনি কিশোর নিহত, আহত চার ইসরায়েলি। অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের উপকণ্ঠে বালাতা শরণার্থী শিবিরে সশস্ত্র লোক ও ইসরায়েলি বাহিনীর মধ্যে সংঘর্ষে ফিলিস্তিনিরা একটি গাড়ির আগুন নিভানোর চেষ্টা করছে। ছবি জাফর আস্তিয়া, খবর এএফপি। ইসরায়েলি বাহিনী পশ্চিম তীরে মঙ্গলবার একটি অভিযানে এক ফিলিস্তিনি কিশোরকে হত্যা করেছে। এছাড়া অধিকৃত অঞ্চলটিতে নতুন সহিংসতার কারণে পৃথক গুলির ঘটনায় চারজন ইসরায়েলি আহত হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য জানিয়েছেন। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, 19 বছর বয়সী ফারিস আব্দেল মোনেইম মোহাম্মদ হাসাস নাবলুসের বালাতা ক্যাম্পে আগ্রাসনের সময় ইসরায়েলি দখলদার বাহিনীর গুলিতে নিহত হয়েছেন। বালাতা অভিযানের বিষয়ে ইসরায়েলি সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি। অন্যদিকে ইসরায়েলের জরুরি পরিষেবা ম্যাগেন ডেভিড অ্যাডম বলেছেন, তারা উত্তর পশ্চিম তীরে জেনিন শহরের কাছে একটি চেকপয়েন্টের কাছে বন্দুকযুদ্ধে আহত হয়। 5 ইসরায়েলিকে চিকিৎসা দিয়েছে, তাদের হালকা আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, তারা ইয়াবাদ শহরের কাছে গুলি চালানোর খবর পেয়েছে। ইসরায়েল 1967 সাল থেকে পশ্চিম তীর দখল করে আসছে। সরকারি সূত্র থেকে সংকলিত এএফপি তথ্য অনুযায়ী, ইসরায়েল ফিলিস্তিনি সংঘাতের সঙ্গে যুক্ত সহিংসতায় বছরের শুরু থেকে কমপক্ষে 158 ফিলিস্তিনি, 21 জন ইসরায়েলি, 1 জন ইউক্রেনীয় এবং 1 জন ইতালীয় নিহত হয়েছে। পরিসংখ্যানে যোদ্ধাদের পাশাপাশি বেসামরিক নাগরিক এবং ইসরায়েলি পক্ষ থেকে আরব সংখ্যালঘুর 3 সদস্য অন্তর্ভুক্ত রয়েছে। প্রিয় দর্শক, দেখতে দেখতে আরবিডি নিউজের এখনকার আয়োজনের একেবারে শেষ প্রান্তে চলে এসেছি। আসুন আমরা সবাই মিলে আমাদের পরিবেশটাকে সুন্দর রাখার জন্য, ভবিষ্যতে প্রজন্মকে একটি সুন্দর পৃথিবী উপহার দেওয়ার জন্য আমাদের চারপাশের পরিবেশ সুন্দর রাখি, পরিষ্কার পরিচ্ছন্ন রাখি। সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকছে ভিডিওটি বেশি করে শেয়ার করার জন্য, এবং এই জাতীয় সংবাদ প্রতিনিয়ত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।